আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা মসুর ডাল দিয়ে ভীষণ মজার সবজি রেসিপি। আর এই সবজিটি আপনি ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো খাবারের সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আমি এখানে মসুর ডাল নিয়েছি, হাফ কাপের একটু কম হবে, আর এটা পানিতে ভিজিয়ে রেখেছি যার কারণে ফুলে ডাবল হয়ে গেছে। দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ উঁচু করে বাটা মশলা, হাফ চা চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, রান্নাটি আমি সরিষার তেলে করব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মশলে মশলে এটাকে মেখে নেব। একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে যেন ডালের ভিতর সব মশলাগুলো সমভাবে প্রবেশ করে। দিচ্ছি পানি পরিমাণ মতো, আমি এখানে পানির পরিমাণ একটু বেশি দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুটফুটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে চুলার জালটিকে হাই ফ্লেমে রাখতে হবে। দিচ্ছি লাউ কুচি, লাউগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। যেহেতু লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আমি এটা বলকেই দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব আরও কিছুটা সময়। আর এই সময় দেখবেন লাউ থেকে কিছুটা পানি ঝরে দেবে আর ওই পানিতেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন লাউ এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি বন্ধ করে দমে রাখবো 5 মিনিট। আর এই ফাঁকে আমি বাগারের জন্য মশলা রেডি করবো। এজন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রসুন থেঁতো। এখানে আমি দুটো রসুন থেঁতো করে দিয়েছি। চেষ্টা করবেন রসুন কুচি করে না দিয়ে থেঁতো করে দেওয়ার জন্য, কারণ থেঁতো করে দিলে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং রসুনের একটা সুন্দর কষ নির্গত হয়। দিচ্ছি 1/3 চা চামচ করে আস্ত জিরা এবং ডাল মশলা, ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম, যেহেতু মাছ মাংস ডিম ছাড়া আমি কোনো খাবার খেতে পারি না যার কারণে এখানে আমি ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিম না দিয়েও এটা করতে পারেন, এমনিতেও এটা খেতে অনেক মজা লাগবে। তো আমি খুব ভালোভাবে ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এখন ডিমের এই স্ক্রাম্বলকে আমি লাউ এবং ডালের তরকারির ভেতরে দিয়ে দেব। আর এ সময় দেখতে পাবেন যে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার নির্গত হবে। তো এ পর্যায়ে আমি চুলার জালটিকে মিডিয়াম টু লো হিটে রেখেছি। দেন এভাবে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম পর্যায়ে ঝোল রাখতে, এটা যদি শুকনো করেন তাহলে খেতে খুব একটা মজা লাগবে না। যারা হোস্টেল মেস বা প্রবাসী থাকেন বা বাসায় যাদের ছোটো বাচ্চা আছে বা বৃদ্ধ লোক আছে তারা চাইলে খুব সহজে এরকম একটা তরকারি রান্না করতে পারেন। এটা যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করা যায় এবং খেতেও অনেক মজা লাগবে। এখন চুলাটি বন্ধ করে এটাকে আমি দমে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা লুকিং চলে এসেছে। তো এখন এটাকে আমি একটি সার্ভিং বাটিতে উঠিয়ে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক, যারা আপনারা কমেন্টস করেন কিন্তু লাইক দেন না এই বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগে না, প্লিজ আপনারা লাইক দিয়ে তারপর কমেন্টস করবেন। তো হয়ে গেল আজকে সুস্বাদু একটি লাউ মসুর ডালের তরকারি। আজকের তরকারি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী দিনে ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।